আইপিএলের 1.5 কোটি হারিয়ে 20,000 টাকা দাঁড় করলেন সাকিব। কাকে দিলেন টাকা? দ্বিতীয়বার আইপিএলে খেলার সুযোগ পেয়েও হেলায় হারালেন সাকিব। 1.5 কোটি টাকা তিনি পাচ্ছেন না ঠিকই, কিন্তু সাকিব তাতে চিন্তিত নন। আইপিএলের নিলামে প্রথমবার তাকে নিয়ে আগ্রহই দেখায়নি কোনো দল, থেকে গিয়েছেন অবিকৃত। দ্বিতীয়বার যখন তার নাম ডাকা হলো, তখন শেষ বেলায় কলকাতার তরফে আগ্রহ দেখানো হলো। বেস্ট প্রাইজ 1.5 কোটি টাকায় ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে নিয়েছিল কেকেআর। কিন্তু ঘরের ছেলে ঘরে ফিরলেন কই? দ্বিতীয়বার আইপিএলে খেলার সুযোগ পেয়েও হেলায় হারালেন সাকিব। 1.5 কোটি টাকা তিনি পাচ্ছেন না ঠিকই, কিন্তু সাকিব তাতে চিন্তিত নন। বুধবার 20,000 টাকা দান করলেন সমাজের স্বার্থে। মঙ্গলবার ঢাকার বঙ্গবাজারে বিধ্বংসী আগুন লাগে। বঙ্গবাজারের এই অগ্নিকাণ্ডে হতাহতের খবর মেলেনি, তবে বহু সংখ্যক দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়। ঈদের বাজার সাজানোর পণ্য মজুত করে রাখা ছিল প্রায় সব দোকানেই, তা হারিয়ে হাহাকার ব্যবসায়ীদের মধ্যে। অনেকে আগুন ছড়িয়ে পড়ার আগে যথাসম্ভব পণ্য নিরাপদে সরিয়ে নিয়ে যেতে পেরেছেন। সাকিব পর্বের পর 24 ঘন্টা পার, এখনও চুপ কলকাতা নাইট রাইডার্স। তা দেখে সকাল 8:30 নাগাদ সাকিব লেখেন, আমি নিশ্চিত এখনও পর্যন্ত আপনারা সবাই বঙ্গবাজার মার্কেটের মর্মান্তিক ঘটনার কথা শুনেছেন। এই অগ্নিকাণ্ডে সবাই তাদের ব্যবসা ও আয়ের মাধ্যম হারিয়েছে। রমজান মাসে এখন খুব কঠিন সময়, তাই আমি আমার ফাউন্ডেশনের মাধ্যমে বুধবার ক্ষতিগ্রস্তদের ইফতারের জন্য 20,000 টাকা অনুদান দেব। পরবর্তী ইফতারের জন্য আমি তাসকিন আহমেদকে 20,000 টাকা দেওয়ার জন্য মনোনয়ন করতে চাই। এই মর্মান্তিক ভয়ানক পরিস্থিতিতে আমরা আমাদের ক্ষতিগ্রস্ত সকল ভাই বোনদের সাহায্য করার জন্য নিজ উদ্যোগে এগিয়ে আসতে পারি। আসুন এখন একে অপরের পাশে দাঁড়াই।